সেকেন্ডারি স্টিলকে প্রাইম কোয়ালিটি হিসেবে ধরে শুল্কায়ন এবং ট্যারিফ মূল্য বাড়ানোর প্রতিবাদে প্রায় এক সপ্তাহ ধরে বন্ধ রাজধানীর স্টিলের দোকান ও সব ধরনের স্টিলের কারখানা। চট্টগ্রাম কাস্টম হাউজের এই অতিরিক্ত শুল্কায়ন ও ট্যারিফ মূল্য বাড়ানোর প্রতিবাদে মঙ্গলবার বাংলাদেশ আয়রন স্টিল ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে মানববন্ধন করেন ব্যবসায়ীরা। এ সময় বক্তারা অভিযোগ করেন, কাস্টমস হাউস জোর করে আমদানি করা সেকেন্ডারি কোয়ালিটি স্টিলকে প্রাইম কোয়ালিটি হিসেবে বিবেচনা করে দ্বিগুণের বেশি হারে শুল্কায়ন করছে, পাশাপাশি ট্যারিফ মূল্য বৃদ্ধি করার জন্য চেষ্টা করছে। আমরা যে মালটা আনতাছি সেটা হলো সেকেন্ডারি। আজকে বুয়েটে যে পরীক্ষাটা করা হচ্ছে, আসলে বুয়েটে পরীক্ষা আমাদের একটি দাবি। বুয়েটে যদি পরীক্ষা করতে হয় সব মাল পরীক্ষা করতে হবে। চিটাগাং কাস্টম হাউস তাদের এই অযাচিত সিদ্ধান্তের কারণে আমরা আজকাল লক্ষ লক্ষ ইম্পোর্টার, লক্ষ লক্ষ শ্রমিক, লক্ষ লক্ষ দোকানদার আজকে আমরা পথে এসেছি। এ সময় বক্তারা বলেন, এমন সিদ্ধান্তের ফলে এই খাতে লাখ লাখ শিল্প কারখানার উপর বিপর্যয় নেমে আসবে। অযৌক্তিক সিদ্ধান্তে কাস্টম হাউজের আমাদের সেকেন্ডারি কোয়ালিটি মালটি প্রাইমের ডিউটি দেওয়াতে আমাদের এই ব্যবসা ধ্বংসের সম্মুখীন হয়ে যাচ্ছে। একটি মহলকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভালো ব্যবসা দেওয়ার জন্য আর একটি মহলকে ধ্বংস করে দিচ্ছে, যেই মহল বাংলাদেশের শুধু এই 300 ইম্পোর্টার নয়, 4 লক্ষ ছোট বড় কারখানা নয়, 25 লক্ষ লোকের ঘাম ঝরছে এই ব্যবসার সাথে। চট্টগ্রাম কাস্টমসকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান তারা। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা।